হাই হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে আমি পড়ছি বাড়িতে আর আজকে এদিকে বানামু ভাবছি বাঁধাকপি দিয়ে কোনো একটা কিছু তো মারে বয় দিছি বাঁধাকপি কাটটা দিতে মা ঘপ 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 করে কি সুন্দর কাইটে লেতেছে আমি বয়ে বয়ে দেখতেছি আর ভিডিওটা শ্যুট করতে ইচ্ছা হইলো তো ভাবলাম চলো একটা মিনি ব্লগই বানাই তোমরা সাথে শেয়ার করি আর বাঁধাকপি মাইখ্যা লিখতেছি আমি এখন চালের গোড়া ময়দা তারপর কর্নফ্লাওয়ার এই সব কিছু দিয়ে আর নুন হলুদ যা যা লাগে লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে আমি ভাবলাম যে একটু পোকোড়াই বানাই শীতের সন্ধ্যা আর আমিও আইলাম বাড়িতে তো চলো সবাই মিলে একটু পোকোড়াই খাই কারণ বাজারের থেকে কিনা পোকোড়া খাইলে আমার একদমই ভাল লাগে না কিন্তু অক্ষণে তো একটু রাস্তাঘাটে বাইরে হলে একটু খাইতে রাখতে ইচ্ছা আর আমি দেখেন বানাইতে বানাইতে আমার সামনে আয়া হাজির সবজি মিললা মানে কোন সময় পকোড়াটা নামবো আর সবজি মিললা এটার মধ্যে হামলা করবো তো টিস্যু পেপারের মধ্যেই নামাইতেছি কারণ অনেক 对了是 রাস্তাঘাটের পুকুরা যখন কিনতে যায় না অর্ধেক পুকুরের ভিতরে আমি কাঁচা দেখি কিন্তু আমার পুকুরা যদি ভিতর দিকে কাঁচা থাকে আমার একদমই ভালো লাগে না খুব গরম তারপরে আর কি কন্ডিশন ভিতরটা একদম ক্রাঞ্চি হয় আর আছে আমার দুইজন পার্টনার মানে টেস্ট করা শুরু করছে যে কি হারে যে শুরু করছে আমি না ফেরা কাগজের টুকরা দিয়ে দেন টেস্ট মানে আমি এত বাড়ি বুড়ি শীতের দিনে বড়াইলে এখন বানাইতেছি আমি দোল লাগবো আমার এই সবজি নাহলে এটা একদম লজ্জা দেখা যায় আমি যদি মার কাকির উপরে সবটি ফালাই দিই তো তারপরে কাকিমণি তারাও সবাই আইলো তারা অনেক লাস্টে টেস্ট করবেন লিখা সময় পাইলো আমি এই পকোড়া যে বানানো শুরু করছি একটা আস্তা বাঁধাকপি দিয়ে ফোরা পকোড়া বানাইছি এবার বুঝেন যে আমার কয় কড়াই পকোড়া বানাইতে লাগছে লাস্টে আইলো অফিস থেকে ডাইরেক্ট তো বানাইতে লাগবো তো দিছিলাম দিয়েছিলাম তো এটি এখন বানিয়ে আনলাম আর কি সঙ্গে আসলো চা সজ বাসন বছর ধোয়া থেকে বাসনের লেগা ফুলা ফাইন্ড দিয়ে দিছি টিস্যু পেপার দিয়ে দিয়ে কাগজ দিয়ে দিয়ে আমিও লইলিছি কাগজ দিয়ে বাবু আইলো কি করতাছ তোরা তো বাবু টেস্ট করে গুলা ফাইন তো তো তোমরা কীরকম লাগছে আজকের এই সন্ধ্যার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাইওটা টাটা